বগুড়ায় IFIC ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে 29 লক্ষাধিক টাকা চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ 10 লক্ষাধিক টাকা ও চুরির টাকায় কেনা একটি মোটর সাইকেল। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে বগুড়া সদরের হুকমাপুর গ্রামের জাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা ফুলছড়ি থানার সিংরিয়া গ্রামের বিমল রাজভর, আদমদিঘি থানার তালসন গ্রামের বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু এবং সোনাতলা থানার দক্ষিণ আটকড়িয়া গ্রামের পাভেল। পুলিশ সুপার বলেন, গত 5 দিন ধরে বগুড়া এবং ঢাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে 4 জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী প্রত্যেকের বাড়ি থেকে নগদ সর্বমোট 10,85,940 টাকা এবং চুরির টাকা কেনা একটি মোটর সাইকেল জাহিদুলের হেফাজত থেকে উদ্ধার করা হয়। IFIC ব্যাংকের একটি উপশাখা আছে মাটিডালি এলাকায় বগুড়া শহরে। এখানে আমরা জানি যে 12 তারিখ মধ্যরাত থেকে 13 তারিখ সকাল পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে একটি বড় ধরনের চাঞ্চল্যকর একটি চুরি হয় এবং সেই চুরিতে ব্যাংক কর্তৃপক্ষের হিসাবে 29,40,618 টাকা সেটি চুরি হয় এবং সেই চুরি হয় কিন্তু সিন্দুক থেকে। সেই উপশাখায় কিন্তু কোনো ভল্ট রাখা ছিল এবং সেই সিন্দুক থেকে চুরি হওয়ার পরে আমরা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। এই চুরিকাণ্ডের যে নেতৃত্ব দানকারী, যে মূল হোতা, মূল পরিকল্পনাকারী এবং এখান থেকে যে অর্থ তারা পেল সেই অর্থ বণ্টনকারী সব মিলে মূল যে কারিগর, মূল যে অপরাধী মোহাম্মদ জাহিদুল ইসলাম, তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে যারা প্রত্যক্ষভাবে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল, এই চর্যবৃত্তি সাথে যারা জড়িত ছিল, মোহাম্মদ পাভেল, শ্রী বিপ্লব সরকার, মিথুন ওরফে মিঠু এবং শ্রী বিমল রাজভর, এই 4 জনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই। গত 12 জন দিবাগত রাতে বগুড়া শহরতলি মাটিডালি এলাকায় IFIC ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটে। চোরের দল ব্যাংক দোতলা ভবনে পিছন দিয়ে সিঁড়ির ঘরের তালা এবং ব্যাংকের প্রবেশ গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর ব্যাংকের সিন্দুকে রাখা নগদ 29,40,618 টাকা চুরি করে পালিয়ে যায়।